আমি গুরু ব্রহ্ম, গুরু বিষ্ণু, যার উপরে আর কেউ নেই, ব্রহ্ম আমি তার আরাধনা করি। সেখানে কোনো রূপের কোনো প্রশ্নই সেখানে নেই, অবাম মনসগোচর, সে অপক্ষ স্তরে আমাকে যেতে হবে। কেমন করে না ক্রিয়া করতে 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 মন স্থিরত্ব অর্জন করলে আমরা উপলব্ধির জগতের মধ্যে প্রবেশ করব। উপলব্ধি দিয়ে তাকে ধরা যায়, বাইরে দিয়ে তাকে ধরা যায় না। এবং অনন্যচিত্ত হয়ে যদি ক্রিয়া করা যায় তখন ওই উপলব্ধি জাগে। তাই নিত্য নিয়মিত শ্রদ্ধা সহকারে ক্রিয়া করার কথা বলা হয়েছে। কেন না ক্রিয়া করলে ওই ছটা চক্রের মধ্যে ওঠানামা করতে 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 একসময় সেই বানরের অঙ্ক কষেছেন, তো আমরা সবাই কষেছি, তৈলাক্ত মাসে বন্দরটা উঠছে, 6 ইঞ্চি উঠে গেল, 2 ইঞ্চি নেমে এলো, আবার 6 ইঞ্চি উঠলো, আবার 2 ইঞ্চি নামলো, এরকম করতে করতে একসময় সে ওই টপে পৌঁছে যাবে, আর তার নামার প্রশ্ন উঠবে না। তা সেই জন্য ওই ওঠা নামা টানো আর ছড়ো লাইট বা বলছে আর কিচ্ছু করতে হবে না, জোর করে কষ্টে ক্রিয়া করা চাই, কষে ক্রিয়া করা মানে জোর করে টানো ফেলো, দেখি মন কত চঞ্চল তোর বাইরে যাও, তাহলে কি করবে না আমি কি করব না অনন্য চিন্তা এবং যে যেন অর্য উপাসনা, যে আমাকে অনন্য চিত্ত উপাসনা করে অন্য কোন নয়। সে একটা কাহিনী আছে জানো তো, হ্যাঁ, এক গুরু শিষ্য সে ওটা পড়ে যাচ্ছে পুল থেকে পড়ে যাচ্ছে নিচে, তো প্রথমে জানে হে গুরুজি রক্ষা করো, গুরুজি রক্ষা করো, না গুরুজি রক্ষা করছে না, আরো তো নেমে চলে যাচ্ছে দেহটা, তখন বলছে মাকালি, তাহলে মাকালি ভীষণ জাগ্রত, মাকালি রক্ষা করো, মাকালি তুমি রক্ষা করো, মাকালি কিন্তু মাকালি এলো, হ্যাঁ কৃষ্ণজি, কৃষ্ণজি তুমি রক্ষা করো, একের পর এক ডেকে যাচ্ছে, ওটা সবাই একবার করে আসছে ফিরে যাচ্ছে, কাউকে তো সঠিকভাবে বিশ্বাস নেই, অবিশ্বাসী মন, হ্যাঁ শেষ পর্যন্ত করতে করতে সে কারেন্টে পড়লো, পড়ে বডিটা ধোয়া চলে গেল মৃতদেহ। আমাদের হয়েছে সেই দশা, হাজার ঘন্টা দেব দেবী আমরা উপাসনা করে থাকি, শ্রীগুরুই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি যে একান্ত আমাদের আরাধ্য দেবতা, এই বোধটা আমাদের মধ্যে জাগে না, যার জন্যে হাজার ঘন্টা দেব দেবী আমরা কেউ শুনবো। এই যে দাদার কাহিনী বলতে গেলে মুশকিল হয়ে যাবে, ওই যে বৌদি বসে বসে হাসছে কি শিবরাত্রি দিনে পুজো দিতে যাবে, হ্যাঁ বৌদি পুজো দিতে যাবে, ডাব ভাব নিয়ে ঠাকুর এবার দেখো তো যাবে অনন্য চিত্ত হতে পারছি না, অনন্য চিন্তায় পর জুপাটাতে পরিপূর্ণ কি উপাসনা করা, মানে অত্যন্ত ক্রমাগত উপাসনা করা, তা সেই উপাসনা করা করছে, করলে কি হবে না তখন তারা কিরকম না নিত্য যুক্ত। ভগবান বলছে দেখো যারা নিত্যর মধ্যে যুক্ত আমি কিন্তু তাদের কাছে খুব সুলভ, বলছে তোমরা কঠিন কঠিন বলছো না, যারা নিত্য যুক্ত, হ্যাঁ নিত্যযুক্ত কারা গো না যারা সৎসঙ্গ করে, বলে তো সৎ ব্যক্তি পাওয়া তো মুশকিল, অনেক গেরুয়াধারী ব্যক্তি আছে তারা তো মাথায় হাত বোলানোর তলে আছে, তাহলে সব ব্যক্তি বলে না সতের সঙ্গ করতে হবে, সৎ কি একমাত্র সৎ বস্তু হচ্ছে প্রাণ বায়ু, এটা নিঃশ্বাস মন্ত্র রূপে সর্বদা চলছেন, শ্রী রাধা কৃষ্ণের যুগলমূর্তি আমরা দর্শন করি, হ্যাঁ ইড়া পিঙ্গলা রূপে সে সবসময় শরীরকে শাসন করে চলেছে, বাঁচিয়ে রেখেছে, জাগ্রত করে রেখেছে, বলছে তুমি তার শরণ নাও, সেটি হচ্ছে সৎসঙ্গ, এই সৎসঙ্গ সদা করো রে মন, অনায়াসে তার পাবি দরদ মন সৎসঙ্গ। ওই জন্যই কথাটা করে বলা হয়েছে যে ক্রিয়া কর ক্রিয়া কর ক্রিয়া কর, ক্রিয়া করলে অনায়াসে মন স্থির হবেই হবে, তখন কি হবে অনন্ত চিত্তান্তমান যে জনা পরজুপাসতে তে সামনে নিত্যাভিযুক্তা, তারা নিত্য যুক্ত, কেন সবসময় শ্বাস বইছে, সেই শ্বাসের সঙ্গে মন দিয়ে এসে ভরে আসে, আর তার কিছু দরকার নেই, হ্যাঁ এরকম ব্যক্তি যে শ্বাসের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে বিলীন করে দিয়েছে একমাত্র সেই ব্যক্তির কাছে আমি খুব সুলভ, হ্যাঁ আমার জন্য তাকে চিন্তা করতে হবে না, আমি নিজে তার কাছে ছুটে যাবো, সেই যে আমার, হ্যাঁ তা আমার সন্তানের কাছে আমি যাবো না, তা আমি তার কাছে সুলভ, এরকম ব্যক্তির কাছে আত্মার রেস্ট হাউস, তা এই রেস্ট হাউস পরিস্থিতি, হ্যাঁ সেই বাসাতে এসে বাস কর বাস।